আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2022-এর চূড়ান্ত প্রস্তুতি আজকে কোশ্চিন নং 6। আজকে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের উপরে প্র্যাকটিসটি করব। যথারীতি তিনটি করে প্রশ্ন থাকছে আজকেও। তোমরা ভিডিওটি অবশ্যই আগে নিজেদের মতো করে সলভ করবে এই প্রশ্নগুলো, তারপরে যে তোমরা উত্তরটা মিলিয়ে নিবে, এতে করে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হবে। আর এর আগে প্রত্যেকটা বিষয়ের যে নিয়মগুলা, অর্থাৎ কোন গ্রামারটা কীভাবে সলভ করতে হয় সেই রিলেটেড সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। তোমরা যার যেটাই সমস্যা সেই সমস্যার ভিডিওগুলো দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে এই যে সব এই যে প্যাসেজটি এখানে দেওয়া হয়েছে, এই প্যাসেজটি হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন। এই প্রশ্নটা আগে তোমরা ভিডিওটি এখানে থামিয়ে তোমাদের খাতা কলম নিয়ে সলভ করে নাও। করে নেওয়ার পরে তোমরা অ্যান্সার শিটটি মেলাও। তো আমি এখন অ্যান্সার শিটে যাচ্ছি, এই প্রশ্নটার অ্যান্সারে যাচ্ছি। আশা করি তোমরা ইতিমধ্যে এটা সলভ করে নিয়েছো, না করে নিলে আগে অবশ্যই সলভ করে নাও, তারপরে মিলাও। তাহলে তোমরা তোমাদের প্রস্তুতি সম্পর্কে বেশি বুঝতে পারবে যে তোমার শেষ মুহূর্তে এসে প্রস্তুতিটি কেমন হয়েছে। তাহলে অ্যান্সারটা খেয়াল করো, প্রথমে এই যে দা, এর টিটা বড় হাতের দেওয়া হয়েছে। কেন? কারণ প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের দিতে হয়। তাহলে দ্য টিচার সেড টু মি, এখন এর আগে বলছিলাম তোমাদের যদি সেইড জাতীয় শব্দ ভার্বটা থাকে তাহলে বুঝতে হবে এটা ন্যারেশন। আর ন্যারেশন মানে এই যে প্যাসেজটার ভিতরে যে ব্যক্তি আছে সে যে কথাগুলো বলছে সেই কথাগুলো ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। তাহলে টিচার সেইড টু মি, টিচার আমাকে বলেছিল, কি কথা বলেছিল সেগুলো পরে আছে, যে কারণে এখানে ইনভার্টেড কমার আগে কমা এবং ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হয় স্পিচটা। আর ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতে, যে কারণে এখানে ডিটা কি হয়েছে, ডোন্টের ডিটা বড় হাতের দেওয়া হয়েছে। এবং এখানে দেখো একটা শব্দের বিলুপ্তি রয়েছে যেটা বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফ কমা দিতে হয়। ডোন্ট ইউ লাইক টু প্র্যাকটিস ইংলিশ, এ পর্যন্ত বাক্যটা শেষ। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে এরপরের যে প্রথম অক্ষরটা, অর্থাৎ এই যে এর যে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, দেওয়ার পরে এর যে পরের বাক্য প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এবং এখানে দেখো ইট ইজ কে একবারে সংক্ষেপে ইটস লিখে রাখা হয়েছে, যে কারণে এখানে অ্যাপোস্ট্রফ কমা দেওয়া হয়েছে। অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান্ড ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট, বাক্য শেষ, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। তো আশা করি তোমরা এর ভিতরে সবগুলাই সঠিকভাবে লিখতে পারছো। এর পরের প্রশ্নটা আমরা দেখব। এর পরের প্রশ্নটা যশোর বোর্ড 2017 সালে আসছে। তোমরা আগে প্রশ্নটা আগের মতো করেই সলভ করে নাও। সলভ করে নেওয়ার পরে তোমরা অ্যান্সার শিটটা দেখবে। তো আমি অ্যান্সার শিটে যাচ্ছি, তোমরা যারা সলভ করোনি ভিডিওটি এখানেই থামিয়ে আগে সলভ করে নাও, তারপর অ্যান্সার শিটটা দেখো। খেয়াল করো মাই সন, এই জায়গায় একজনকে ডাকা হয়েছে। আর এই কথাটা দেখো সেইড রহমান, একটু আগে যেটা বললাম সেইড ভার্ব থাকলে তাহলে বুঝতে হবে এটা ন্যারেশন। তাহলে এই যে মাই সন লিসেন টু মি, এই কথাটুকু কে বলেছে, রহমান বলেছে। তার মানে রহমানের বলা কথাটুকু ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। তো প্রথমে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম, আর ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এরপরে যেহেতু সম্বোধন পদ, মানে কাউকে কোনো কিছু বলে যখন ডাকা হয় তারপরে কমা বসে, যে কারণে মাই সন্স, এরপরে কমা, লিসেন টু মি, আর এরপরে দেখো লিসেন টু মি, আমার কথা শোনো। আর এই কথাটা যে বলেছে সে পরে থাকার কারণে এখানে বাক্যের শেষে ফুল স্টপ না দিয়ে কী দেওয়া হয়েছে, কমা দিয়ে ইনভার্টেড কমা শেষ করা হয়েছে। সেই মিস্টার রহমান, রহমানের আরটা বড় হাতের দেওয়া হয়েছে, কারণ যে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। আর এই রহমানটা কে ছিল, তার অ্যাপোজিটিভ হচ্ছে অ্যান ওল্ড ফার্মার, যে কারণে এখানে কমা, তোমরা জানো অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা বসে। এরপরে যেহেতু অ্যাপোজিটিভটা দিয়ে বাক্য শেষ, সে কারণে এখানে ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা শুরু, আবারও ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা বড় হাতের। এখানে বলা হচ্ছে এ গ্রেট ট্রেজার লেইস হিডেন ইন দ্য ল্যান্ড দেয়ার, এটুকু এই মিস্টার রহমানেরই কথা, যে সেখানে একটা অনেক বড় গুপ্তধন হচ্ছে সাজানো হচ্ছে লোকানো রয়েছে। এই পর্যন্ত একটা বাক্য শেষ ফুল স্টপ, তারপরে আবার আই অ্যাম, যেহেতু এখানে নতুন বাক্য শুরু হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়া হয়েছে, আই অ্যাম গোয়িং টু লেভ ইট ফর ইউ, এই পর্যন্ত যে বাক্য শেষ ইনভার্টেড কমা শেষ। দ্য সন আস্কড, অর্থাৎ যেহেতু নতুন বাক্য শুরু প্রথম অক্ষরটা বড় হাতের, আর তারা যা জিজ্ঞাসা করেছিল ইনভার্টেড কমা, তারা সন্তানরা কি জিজ্ঞাসা করেছিল, যে হাউ শ্যাল উই ফাইন্ড ইট। তাহলে এটুকু এই সন্তানদের বলার কথা, যে কারণে ইনভার্টেড কমার ভিতরে রাখা হচ্ছে, ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এরপরে বাক্যের শেষে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে প্রশ্নবোধক চিহ্ন এবং ইনভার্টেড কমা শেষ, এখানে কথা শেষ বলে। আশা করছি এখানে তোমরা সবগুলাই সঠিক অ্যান্সার করতে পারছো। এরপরে আমরা সর্বশেষটায় যাব। এই প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড 2016 থেকে নেওয়া হয়েছে।
এখানে দেখো আগে তোমরা তোমাদের মতো করে সলভ করো, সলভ করার পরে তোমরা এই জায়গাটায় তোমাদের উত্তরটা মিলিয়ে নাও। আমি এখন উত্তরে যাচ্ছি। উত্তরটা হচ্ছে প্রথমটা দেখো, প্রথম অক্ষর আই, এই আইটা যে কোনো বাক্যের প্রথম অক্ষর বড় হাতের দিতে হয়, এটা বড় হাতের দেওয়া হয়েছে। আই ওয়াজ বর্ন ইন এ ভিলেজ নিয়ার টাঙ্গাইল, টাঙ্গাইল একটা শহরের নাম। যে কোনো প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের হয়, যে কারণে এর প্রথম যে অক্ষর টিটা বড় হাতের হয়েছে। এই পর্যন্ত বাক্য শেষ, ফুল স্টপ। আচ্ছা, এ স্মল, এটা যেহেতু এখানে প্রথম একটা বাক্যের প্রথম অক্ষর, সে কারণে বড় হাতের দেওয়া হয়েছে। স্মল লিভার ফ্লোস বিসাইড দ্য ভিলেজ, এরপরে এই পর্যন্ত বাক্য শেষ ফুল স্টপ দিয়ে আবার প্রথম অক্ষরটা বড় হাতের, অর্থাৎ দ্য ভিলেজার্স বাথ ইন দ্য রিভার অ্যান্ড ক্যাচ ফিশ, এই পর্যন্ত যে একটা বাক্য শেষ, তাহলে এই জায়গাটাই যে ফুল স্টপ। এরপরে হাউ হ্যাপি দে আর, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের দিতে হয়, যে কারণে এইচটা বড় হাতের দেওয়া হয়েছে। হাউ হ্যাপি দে আর, এরপরে যে বিস্ময়সূচক চিহ্ন। এরপর আবার নতুন সেন্টেন্স শুরু হয়েছে, প্রথম অক্ষরটা বড় হাতের। হোয়াট দে ওয়ান্ট ইজ পিস, তারা যেটা চায় তা হচ্ছে কি, শান্তি। এই পর্যন্ত যে বাক্য শেষ, ফুল স্টপ। তো আশা করি তোমরা এখানেও সবগুলোর সঠিক অ্যান্সার করতে পারছো। তো এর পরবর্তীতে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফাইনাল কয়েকটা মডেল টেস্ট দিয়ে তোমাদের এসএসসি 2022 সালের প্রস্তুতি সম্পূর্ণ করা হবে। তো আশা করছি তোমাদের সাথে দীর্ঘদিন ছিলাম, অর্থাৎ প্রায় 100-150 ভিডিও বানানো হয়েছে শুধুমাত্র তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। এই ভিডিওগুলোর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তোমরা সেই ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং ভিডিওগুলো যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।